বাংলাদেশে আসছে ঘূর্ণিঝড়। আপনারা কি জানেন যে ঘূর্ণিঝড় একটি কিয়ামতের আলামত এবং কিয়ামত শুরু হবে ঘূর্ণিঝড়ের মাধ্যমে? কারণ হযরত ইসরাফিল আলাইহিসসালাম যখন ফুঁক দিবেন তখন কিন্তু কিয়ামত অনুষ্ঠিত হবে, বাতাস হবে। সেখানে একটা জিনিস দেখেন যে কিয়ামতের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরবে যখন অনাবৃষ্টি দেখা দিত, খরা দেখা দিত, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন তখন বৃষ্টি আসতো, কিন্তু মাঝে মাঝে এমন বৃষ্টি আসতো, তুফান আসতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে যেতেন, ভীত সন্ত্রস্ত হয়ে পড়তেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা ভাবতেন আল্লাহর গজব এসে পড়ছে, তখন তিনি দোয়া করতেন যে আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। তিনি সবসময় এই দোয়াটি করতেন। বর্তমানে আমরা জানছি যে উপকূলীয় এলাকায় 5 থেকে 7 ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে ধারণা করা হচ্ছে, যেটা বাংলাদেশের উপকূলে যে কোনো জায়গায় আঘাত হানতে পারে, বিশেষ করে চট্টগ্রামে যারা সমুদ্রে আশেপাশে রয়েছে, যে সকল অঞ্চল শীর্ষগণ অঞ্চলে পূর্বাভাস দেওয়া হচ্ছে যে সেখানে ঝড়োচ্ছ্বাস হবে, বৃষ্টি হবে, বন্যা হয়ে যেতে পারে। তো দেখুন, প্রত্যেক বছরই এরকম ঘটনা দেখি যে ঝড়োচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, কাল বৈশাখী জ্বর এভাবে আসে। কিন্তু কোথায় আমরা সতর্ক হচ্ছি? যেখানে তিরমিজি একটি হাদিসে রয়েছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামত পূর্বে বাতাস বইবে, তুফান হবে, জলোচ্ছ্বাস হবে, এগুলো সব হচ্ছে কিয়ামতের আলামত, আর এগুলো সব হচ্ছে আমাদের হাতের কামাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার সতর্ক করছেন, কিন্তু সেখানে সতর্ক পরিবর্তে আমরা দুর্যোগ মোকাবেলায় আমরা আশ্রয় কেন্দ্র, আমরা চিকিৎসা, খাবার ইত্যাদি তৈরি করছি, আমরা মোকাবেলা করছি। মোকাবেলার পাশাপাশি আমাদেরকে দোয়া করতে হবে এবং এ বিষয়ে মানুষকে সচেতন করতে হবে যে এই ঘূর্ণিঝড়, এই জলোচ্ছ্বাস, পৃথিবীতে যত আজাব গজব আসছে, যত কষ্ট ক্লেশ আসছে, এগুলো সব হচ্ছে আমাদের হাতে কামা, আমাদের পাপের কারণে এই সকল হচ্ছে। ভূমিকম্প হচ্ছে, এগুলো কিন্তু আমাদের হাতে কামাই, এমনি এমনি ভূমিকম্প হচ্ছে না। যত আমাদের পাপ বাড়বে তত পৃথিবীতে অরাজকতা সৃষ্টি হবে। তাই প্রিয় দিনী ভাই বোনেরা, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস যখন আসে তখন আমরা আমল করব, দোয়া করব, আল্লাহর কাছে পানা চাইব। আল্লাহ রাসূল যখন নিজেই ভীত সন্ত্রস্ত হয়ে যেতেন, সেখানে আমরা কীভাবে এটাকে আনন্দ করতে পারি এবং আমরা এটা মোকাবেলা করব কীভাবে? এটা কি মোকাবেলা করার বিষয় নাকি এটার থেকে আশ্রয় চাওয়ার বিষয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে মনে তাহলে দেন করে আমি